পুতিনের নিশানায় ইউক্রেনের চতুর্থ বৃহত্তম শহর। শি জিনপিংকে চিঠি লিখে কি চাইলেন জেলেনস্কি? আফগানিস্তানের তাপমাত্রা নামল -33, মৃত 70। পদত্যাগের সিদ্ধান্তে বিশ্বকে নম্রতা শেখালেন জেসিন্ডা আর্ডার্ন। তুরস্ককে ন্যাটো থেকে বহিষ্কারের দাবি। যুদ্ধে প্রায় 800 সেনা কর্মকর্তা হারিয়েছে রাশিয়া। ইসরায়েলের স্বরাষ্ট্রমন্ত্রীকে অপসারণের নির্দেশ আদালতের। সবশেষে জানবেন কিয়েভে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনাকে যুদ্ধের পরিণতি বলছেন জেলেনস্কি। পুতিনের নিশানায় এবার ইউক্রেনের চতুর্থ বৃহত্তম শহর। ডোনেস্ক এলাকায় সোলেদার দখলের পর এবার ইউক্রেনের চতুর্থ বৃহত্তম শহর নিপ্রোকে নিশানা করল রুশ ফৌজ। গত 3 দিনে সেখানে রুশ সেনা রকেট হামলায় অন্তত 40 জনের মৃত্যু হয়েছে। পশ্চিমা সংবাদ মাধ্যমের এক অংশের দাবি, নিপার নদীর তীরে অবস্থিত মধ্য দক্ষিণ ইউক্রেনের ওই শহর দখলের লক্ষ্যে নতুন করে হামলা চালাতে পারে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাহিনী। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে পূর্ব ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর সোলেদার দখল করার দাবি করেছিল রাশিয়া। ডনবাস এলাকায় সক্রিয় মস্কোপন্থী মিলিশিয়া গোষ্ঠী অগ্নানের দ্বারাই ইউক্রেনের ফৌজের হাত থেকে এই শহর দখল করে বলে মস্কোর দাবি, যদিও কিয়েভের তরফে এখনও রাশিয়ার ওই দাবি মানা হয়নি। শি জিনপিংকে চিঠি লিখে কি চাইলেন জেলেনস্কি? গত বছরের 24 ফেব্রুয়ারি থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। এরই মধ্যে প্রায় 11 মাস হতে চলল এই যুদ্ধ। তবে হামলা পাল্টা হামলার জেরে ইউক্রেনের অনেক ফ্রন্টই এখনও উত্তপ্ত। এই পরিস্থিতিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সংলাপ করতে চান ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই লক্ষ্যে একটি চিঠিও পাঠিয়েছেন তিনি। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা সহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চীনের নেতা শি জিনপিংকে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়ে একটি চিঠি লিখেছেন। চিঠিটি সুইজারল্যান্ডের ডাবোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে চীনা প্রতিনিধি দলের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বুধবার জেলেনস্কির স্ত্রী ওলেনা জেলেনস্কা জানিয়েছেন। আল জাজিরা বলছে, গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে প্রেসিডেন্ট জেলেনস্কি বারবার শি জিনপিংয়ের সাথে এই আশায় যোগাযোগ করার চেষ্টা করছেন যে বেজিং হয়তো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর যুদ্ধ বন্ধে তার প্রভাব ব্যবহার করবে। জেলেনস্কির স্ত্রী ওলেনা জেলেনস্কা সাংবাদিকদের বলেন, এটি একটি ইঙ্গিত এবং সংলাপের আমন্ত্রণ। আমি খুব আশাবাদী যে এই আমন্ত্রণে সাড়া পাব। আফগানিস্তানের তাপমাত্রা নামল -33। আফগানিস্তানের শৈত্যপ্রবাহ ও প্রচণ্ড ঠান্ডায় গত সপ্তাহে কমপক্ষে 70 জন মারা গেছেন। একই সঙ্গে প্রতিকূল আবহাওয়ার প্রভাবে দেশটিতে প্রাণ হারিয়েছে প্রায় 70,000 গবাদি পশু। এর মধ্যে গত সপ্তাহে দেশটির ঘোর অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে -33°C। আফগান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ ঠান্ডার কারণে মারা যাওয়া ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। এক টুইটে তিনি লেখেন, প্রকৃতির ওপর কারো হাত নেই, তবে ঠান্ডায় এমন প্রাণহানি অত্যন্ত দুঃখের বিষয়। তিনি আরো বলেন, এরই মধ্যে সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তাদের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সর্বোচ্চ সাহায্য করার আদেশ দেওয়া হয়েছে। আরও প্রাণহানি রোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। জানা যায়, গত 2 সপ্তাহ ধরে আফগানিস্তানের বেশ কয়েকটি প্রদেশে চলমান শৈত্যপ্রবাহের ফলে তীব্র শীত অনুভূত হচ্ছে। পদত্যাগের সিদ্ধান্তে বিশ্বকে নম্রতা শেখালেন জেসিন্ডা আর্ডার্ন। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। আগামী মাসেই তিনি ক্ষমতা ছেড়ে দেবেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। আর্ডার্নের পদত্যাগের এই ঘোষণাকে তার চারিত্রিক বিনয়ের প্রমাণ হিসেবে উল্লেখ করেছেন মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের মতামত বিভাগের সম্পাদক আন্দ্রিয়া পাপুক। বৃহস্পতিবার প্রকাশিত তার মতামতের সংক্ষিপ্ত ভাষান্তর আপনাদের জন্য তুলে ধরা হলো। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে আরও একবার নিজের চারিত্রিক বিনয়ের প্রমাণ দেখালেন জেসিন্ডা আর্ডার্ন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী হওয়ার জন্য আমি আমার সবটুকু দিয়েছি, কিন্তু এটি আমার থেকে অনেক কিছু কেড়েও নিয়েছে। আপনার ট্যাঙ্ক পরিপূর্ণ না থাকলে কাজটি করতে পারবেন না এবং করা উচিত নয়। তাছাড়া অনিবার্যভাবে আসা অপরিকল্পিত এবং অপ্রত্যাশিত চ্যালেঞ্জগুলো মোকাবেলায় কিছুটা সঞ্চয় থাকতে হয়। দেশ বিদেশ উভয় জায়গায় অত্যন্ত সম্মানিত এবং চতুর এই নারী রাজনীতিবিদ তার স্বেচ্ছায় শীর্ষ পদ ত্যাগ করেছেন। এই পদক্ষেপ সবাইকে চমকে দিল, সাধুবাদও পাচ্ছেন তিনি। আর্ডার্নকে অবশ্যই স্মরণ করা হবে, তবে তার সিদ্ধান্তকে সম্মান করা উচিত। এটি রাজনীতি ও ব্যবসায় বৈচিত্র্য অর্জনের চ্যালেঞ্জগুলোকে প্রতিফলিত করে। শুধু নারীদের সেখানে নিয়ে যাওয়া নয়, এটি তাদের ধরে রাখারও বিষয়। আমরা চাই আর্ডার্নের মতো রাজনীতিবিদরা টিকে থাকুন, কারণ তারাই পারেন পরিবর্তন আনতে। তুরস্ককে ন্যাটো থেকে বহিষ্কারের দাবি। মিত্রের মতো আচরণ না করার অভিযোগ তুলে সামরিক জোট ন্যাটো থেকে তুরস্ককে বহিষ্কার করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন।
এক্ষেত্রে বরং তুরস্কের বিরোধী দলগুলোকে সমর্থন দেওয়ার দাবি তুলেছেন তিনি। ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালে প্রকাশিত একটি কলমে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের বিভাজনকারী ও বিপজ্জনক কর্মকর্তা এবং যুদ্ধবাদী আঞ্চলিক নীতির কড়া সমালোচনা করেন। তিনি বলেন, দেশটি একটি ন্যাটো সদস্য কিন্তু এটি মিত্রের মতো আলোচনা করছে না। সুইডেন ও ফিনল্যান্ডের কাছে তাদের দেশের মধ্যে কুর্দি জঙ্গি বা সন্ত্রাসী উপাদানগুলোর প্রভাব মোকাবেলার যে দাবি আঙ্কারা করে থাকে একটি কুর্দি বিরোধী ক্রুসেড বলে অভিহিত করেছেন বোল্টন। এ অবস্থায় তিনি তুরস্কের বিরোধী দলগুলোকে সমর্থন দিতে পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। যুদ্ধে প্রায় 800 সেনা কর্মকর্তা হারিয়েছে রাশিয়া। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী সহ 9 শীর্ষ কর্মকর্তা নিহতের পর আবারও আলোচনায় উঠে এসেছে যুদ্ধরত দুই দেশের দায়িত্বশীল ব্যক্তি নিহতের ইস্যু। এতে ইউক্রেনের উচ্চপদস্থ কোনো কর্মকর্তার মৃত্যুর ঘটনা এটি প্রথম হলেও ব্যতিক্রম রাশিয়া। যুদ্ধক্ষেত্রে দেশটির জেনারেল পদমর্যাদার অফিসার সহ বিভিন্ন সেক্টরের অন্তত 800 কর্মকর্তা নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম এবং জরিপ সংস্থা। রাজনৈতিক বিশ্লেষক দিমিত্রি ত্রিনিন বলেন, রাশিয়া যেভাবে আগ্রাসন শুরু করেছিল যুদ্ধ সেই পরিকল্পনা মাফিক এগোয়নি, পরিস্থিতি পাল্টে যাচ্ছে প্রতি মুহূর্তে। পশ্চিমের অস্ত্র ব্যবধান করে দিচ্ছে, বহু রুশ সেনা কর্মকর্তা মারা গেছেন, ফলে বারবার সেনা কর্মকর্তা পরিবর্তন করেছেন পুতিন, এমনকি ইউক্রেনের যুদ্ধের প্রধানকেও পাল্টিয়েছেন, দায়িত্ব দিয়েছেন সেনাপ্রধান জেনারেল গেরাসিমোভকে। রাশিয়ার দাবি, যুদ্ধে ইউক্রেনের 1,00,000-এর বেশি সেনা নিহত হয়েছে, যেখানে রয়েছে সিনিয়র সামরিক কর্মকর্তারাও। যদিও ইউক্রেনের তুলনায় রাশিয়ার শীর্ষ সামরিক বেসামরিক কর্মকর্তাদের তালিকাটা বেশ দীর্ঘ। নিহত রুশ শীর্ষ 7 সেনা কর্মকর্তার মধ্যে 6 জনই মেজর জেনারেল। ইসরায়েলের স্বরাষ্ট্রমন্ত্রীকে অপসারণের নির্দেশ আদালতের। অবিলম্বে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী আরিহে দেরিকে ক্ষমতা থেকে অপসারণের নির্দেশ দিলেন ইসরায়েলের সুপ্রিম কোর্ট। বুধবার কঠোর ডানপন্থী এই নেতার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ প্রমাণিত হয়েছে। শাস পার্টির এই রাজনৈতিক একই সাথে পালন করছেন স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব। চুক্তি অনুসারে 2 বছর পর কঠোর ডানপন্থী এই নেতার কাছে যাওয়ার কথা ছিল অর্থ মন্ত্রণালয়ের শাসন ভারত। শুনানিতে গেল বছর কর ফাঁকির অভিযোগ স্বীকার করে নেন দেরি। জানান, কারাদণ্ডের শাস্তি এড়াতে তিনি দিয়েছেন ঘুষও। সব নথিপত্র বিবেচনার পর বিচারপতিরা পর্যালোচনা দেন, অযৌক্তিকভাবে দেরিকে সরকারের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে, শীঘ্রই তাকে অপসারণ করা হোক, এরপরই এগোবে পরবর্তী বিচার প্রক্রিয়া। এদিন রাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে যান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে কি সিদ্ধান্ত এসেছে সেটি জানা যায়নি। সম্প্রতি সুপ্রিম কোর্টের ক্ষমতা কমানোর প্রস্তাব তোলেন নেতানিয়াহু, সেটির পেছনে মূল কলকাঠি নেড়েছেন দেরি। কিয়েভে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনাকে যুদ্ধের পরিণতি বলছেন জেলনস্কি। এজন্য অবশ্য সরাসরি রাশিয়াকে দায়ী করেননি তিনি। দাবোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে জেলনস্কি দাবি করেন, যুদ্ধকালে কোনো কিছুই দুর্ঘটনা নয়, বরং তার সংঘাতেরই ফলাফল। বেশ কয়েকজন সরকারি কর্মকর্তাকে নিয়ে যাচ্ছিল হেলিকপ্টারটি। স্থানীয় সময় সকাল 8:30 দিকে একটি নার্সারির উপর বিধ্বস্ত হয় সেটি, পরে আগুন ছড়িয়ে পড়ে এলাকাটিতে। এতে মারা যান স্বরাষ্ট্রমন্ত্রী ও তার ডেপুটি সচিব সহ 14 জন। এই ঘটনায় নাশকতার কোনো প্রমাণ এখন পর্যন্ত মেলেনি, তবে রাশিয়ার সম্পৃক্ততা আছে কিনা তা খতিয়ে দেখছে ইউক্রেন। উল্লেখ্য, আকাশপথে হামলা এড়াতে ইউক্রেনের গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তাদের বহনকারী হেলিকপ্টার সাধারণত নিচু এলাকা দিয়ে যাতায়াত করে।